আপনি কি মোটা হয়ে যাচ্ছেন? বেড়ে যাচ্ছে আপনার পেট? খাচ্ছেন মুঠো মুঠো অ্যান্টাসিড? নিচ্ছেন নাকি শরীরের যত্ন? কিভাবে নেবেন শরীরের যত্ন? এই প্রতিবেদনে রইল তারই কিছু টিপস। বেশিরভাগ মানুষই শরীরের যত্নের প্রতি উদাসীন, আর সেই কারণেই বর্তমানে ভারতে স্থূলতার শিকার প্রায় 65% মানুষ, এবং গোটা বিশ্বে স্থূলতাই মৃত্যুর অন্যতম কারণ হিসাবে এখন চিহ্নিত। শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি জাতীয় পদার্থ জমা হলে তবেই এই অবস্থা সৃষ্টি হয়। এর ফলে শরীরে ক্ষতিকারক প্রভাব পড়ে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদরোগ, এই সমস্ত রোগের মূলেই এই একটাই কারণ, স্থূলতা। তাহলে চলুন জেনে নেওয়া যাক শরীরের যত্ন নিতে কি কি করবেন। কাজের মধ্যে সময় পেলে দিনে অন্তত আধ ঘন্টা হাঁটুন, কারণ শারীরিক কসরতের মধ্যে থাকলে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। আপনার শরীরে যদি কোনো রোগ নাও থাকে তাহলেও বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করাতেই হবে। আগে থেকে কোনো রোগ ধরা পড়লে তা গোড়াতেই নির্মূল করা অত্যন্ত সহজ। দিনের পর দিন পেটের ওপরের দিকে হালকা ব্যথা অনুভব করছেন, গ্যাসের ব্যথা ভেবে অ্যান্টাসিডও খাচ্ছেন, এই ব্যথা কিন্তু হৃদরোগের ইঙ্গিত হতে পারে। তাই নিজে ডাক্তারি না করে শরীরে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলেই তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার কি ধূমপানের অভ্যাস রয়েছে? তাহলে এখনই বদল আনুন সেই অভ্যাসে। এতে কেবল ক্যান্সারের ঝুঁকি বাড়ে না, শরীরে একাধিক রোগ বাসাও বাঁধে এই অভ্যাসের কারণে। কর্মব্যস্ত জীবনে কাজের মধ্যে এতটাই ডুবে যায় মানুষ, অন্য কোনো দিকে হুঁশ থাকে না তাদের। তাই এর প্রভাবে ধীরে ধীরে বাড়তে থাকে মানসিক চাপ, এবং বিভিন্ন রোগের জন্ম ঘটে এই মানসিক চাপ থেকে। তাই কাজের মধ্যে বিরতি নেওয়া ভীষণ জরুরি। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান অথবা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটান, মন মেজাজ ভালো থাকবে, সঙ্গে কাজে মনোযোগ আরও বাড়বে। একটা বয়সের পর মহিলা এবং পুরুষ উভয়েরই নিজেদের শরীরের প্রতি বাড়তি নজর রাখা উচিত। পাশাপাশি আগে থেকে এ বিষয়ে সতর্ক থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। তাই শরীরে বড় কোনো রোগ থাবা বসানোর আগে এখনই সতর্ক হন, সচেতন হন। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।